তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীর জনজীবন, ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। সে খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, গরমের এই তীব্রতা আরো কতদিন থাকবে আর আবহাওয়া অফিসে ব্যাপারে কি বলছে? বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে গেল কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে রাজধানী জুড়ে এবং দেশের বিভিন্ন অঞ্চলে, এবং সেই বিষয়ে আজকে আমরা কথা বলেছিলাম আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন সেটি হলো যে দিনের স্বাভাবিক তাপমাত্রা অন্তত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হয় এবং অপরদিকে রাতের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এই তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং সেই সঙ্গে বাতাসের যে বেগ সেটিও কিন্তু অনেকটা কম। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে যে বাতাসগুলো বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সেই বাতাসগুলোতে আসলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবার কারণে কিন্তু মূলত এই ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে এবং বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকবার, জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবার কারণে। এবং অন্যদিকে যদি আমরা সাধারণভাবে আজকের দিনের যে মূল যে আবহাওয়ার পূর্বাভাস যেটি দেখি সেখানে বলা হচ্ছে যে আজকের দিনের গড় তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজধানীতে, এবং সেখানে যদি আমরা অনুভূত তাপমাত্রার কথা বলি সেটি কিন্তু অন্তত 9 ডিগ্রি সেলসিয়াস বেশি, 42 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে। এবং সব কিছু মিলে কিন্তু আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে বৃষ্টি পূর্বকালীন সময়ে মূলত বাংলাদেশের এই মৌসুমি জলবায়ু প্রভাবের কারণেই কিন্তু আসলে প্রতি বছর এই ভ্যাপসা গরম অনুভূত হয়ে থাকে। তবে একটি বিষয় রয়েছে যে অন্যান্য বারের তুলনায় এবারে সেই গরমের তীব্রতা খানিকটা বেশি এবং সেটিতে কিন্তু নাকাল হয়ে উঠেছেন রাজধানীবাসী। এর মধ্যে দিয়ে যানজট একটি অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, দীর্ঘ সময় পথে অপেক্ষা করতে হচ্ছে, সে কারণে কিন্তু এই জটিলতার পরিমাণ কিন্তু আরও বেশি। এবং আমরা এখানে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তীব্র গরমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে আমরা পরিবেশবিদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে প্রতি বছরই আসলে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার কারণ এবং জলবায়ুর বড় পরিবর্তনজনিত কারণে কিন্তু আসলে এই ভ্যাপসা গরম বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই বিষয়গুলো কিন্তু আসলে দেখা দিচ্ছে। এবং আসলে এর সঙ্গে জুড়ে রয়েছে গ্রিন হাউসের এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং যেটিকে বলা হয় সেটি কিন্তু আসলে এর সাথে জুড়ে রয়েছে। সব কিছু মিলে আসলে এই যে গরম সেটি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবছর স্বাভাবিকভাবেই বর্ষাকাল শুরু হবে জুন মাস থেকে, এবং সেই বর্ষাকালের মধ্য দিয়ে আসলে বৃষ্টির তীব্রতা বাড়তে বাড়তে ধীরে ধীরে এই ভ্যাপসা গরমের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তবে মাঝে মাঝে এই বৃষ্টির পরিমাণ যখন আবার কমে আসবে তখন কিন্তু আবার এই ভ্যাপসা গরমটি অনুভূত হতে পারে এমনটি পূর্বাভাসে বলা হয়েছে, এবং সেক্ষেত্রে এই গরম একেবারে চলে যাওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য। বৃষ্টি আসলে শেষ হচ্ছে এই ভ্যাপসা গরম। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি বাবলি আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।